হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল। এই যে আমরা এইসব ব্যাঙ্গালোর মানে যাত্রা, ব্যাঙ্গালোরের যাত্রা শেষ হলো। এই যে ব্যাঙ্গালোর স্টেশন, SMVT ব্যাঙ্গালুরু, যাই হোক আমরা চলেছি। তবে যেদিন এসেছিলাম সেদিন আরো ভালো লাগছিল, রাত্রেবেলা পুরো মনে হচ্ছিল লাইট জ্বলছিল, ভালো লাগছিল, মনে হচ্ছিল এয়ারপোর্টে নেমে পড়েছি। যাই হোক, তো এখনো ভালো লাগছে। আজকে আমরা চলে যাচ্ছি বলে ব্যাঙ্গালোরে বৃষ্টি পড়ছে, কাঁদছে তো আর কি। আমরা এসেছিলাম বৃষ্টি নিয়ে, যাচ্ছি বৃষ্টি, মানে আমাদের জন্য সবার খুব দুঃখ। এ তুই কি করছিস রে আমাদের সাথে? তাকে ব্যাগপত্র দিয়ে গ্যারেজ করে দিয়ে আমরা চলে এসেছি এখানে। এরা হচ্ছে মানে স্টেশনের বাইরেটা, দেখে মনে হবে হয়তো এয়ারপোর্ট, কিন্তু এটা এয়ারপোর্ট নয়, এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন। তবে রাতে খুব ভালো লাগছিল, লাইটগুলো তো জ্বলছিল, যিনি দারুণ করেছে। হ্যাঁ, হাট যা হাট যা, দারুণ 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 হেভি। আমাদের সব লিফট ফিফট চাপছে, এইসব এইসব আমরা উঠছি নামছি। আরে এক্সাইটেড ব্যাপার, কি ভালো লাগে আমার। আমরা যে ডাক্তারখানে এসেছিলাম না ঘুরতে এসেছিলাম সেটা আমরা জানি না। তা যাই হোক, মেন ব্যাপার হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আমরা খুব ঘুরছি ফিরছি উঠছি নামছি। মানুষের কাজ না থাকলে যেটা হয়, আর এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট, এরা পাগল হয়ে গেছে এইসব জিনিস দেখে। আমরা আবার যাচ্ছি লিফটে উঠতে, মানে ইয়েতে যতই উঠি চলন্ত সিঁড়িতে ওঠার মজাটাই আলাদা। মানে আমরা আবার যাচ্ছি, একবারে টপে উঠে যাবো, ঠিক করেছি। এই যে আমরা আবার উঠছি, মানে উঠছি নামছি। এই যে পিছন কোথা গেলি, এই যে রয়েছে, এই যে অ্যাসিস্ট্যান্ট, তুই বড্ড লম্বা হয়ে গেছিস। আমরা তো বেটে বেটে হয়ে গেছি, আমরা বেটে। যাই হোক, শুধু উঠছি নামছি উঠছি নামছি, এরকম একটা পরিবেশ পরিস্থিতি, হেভি লাগছে। তবে হেভি লাগছে, দেখো টপ থেকে একবার দেখে নাও, লোকে সব ভর্তি পিলপিল করছে, আমরা এখানে শুধু ফুর্তি করে বেড়াচ্ছি। মানে হেভি, মানে হেভি লাগছে, যদি রাত হতো আরও হেভি লাগবে। এইসবই হবে। এই যে ব্যাপার হচ্ছে দুরন্ত কাকু, এটা দুরন্ত কাকু দাঁড়িয়ে আছে, কিন্তু মানে রাখছে না সহবর্ণে দুরন্ত কাকুর যে একটু ট্রেনের দরজাগুলো খুলে দিই, মানুষগুলো বৃষ্টিতে ভিজছে। সারা স্টেশন ঘেটে ঘুটে, এই যে আমাদের গ্যারেজ, পুরো বন্ধু গ্যারেজ, এইসব গ্যারেজ করে এখানে দাঁড়াচ্ছি। আমাদের সাথে তো যাই গ্যারেজ করে এখানে গিয়েছিলাম, আমরা সব বেশ সুন্দর করে এইসব ঘুরে টেনে চলে এত ঘোরাঘুরি, মানে আমরা স্টেশনে ছোট লোক প্রণামি করেছি, জল খেয়ে গেল, ওরা টয়লেট চলে গেল। মেন ব্যাপার হচ্ছে ট্রেনটা এবার দরজাগুলো লক করে রেখেছে দুরন্ত কাকু। আর বাইরে বৃষ্টি পড়ছে তবু খোলেনি, এত বদমাস। খুললেই আমরা ট্রেনে উঠে যাবো, একদম দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন নাম্বার B6 পড়েছে, তো ট্রেন ছাড়লে মানে দরজাটা খুললেই উঠে যাব। তো দাঁড়িয়ে আছি এখানে, অনেক দোকানপাট আছে আর কি, কিন্তু আমাদের তো আর কিছু কিনে দেওয়া হবে না, আমরা সব দুরন্ত কাকু আমাদের খেতে দেবে সকাল বিকেল সন্ধ্যে রাত, তো সেটাই হবে। আমরা ট্রেন ট্রেন মানে গেট খুললে ট্রেনে পুশ করে উঠে যাবো। হাত দিয়ে কি করছিস এখানে? বলছি আমি হাত দিলে কামড়ে দেবে না, ভয় করো। আবার কি পড়েছে পায়ে এগুলো,
আর নাও কেমন উঠে পড়ছে। কি নাম ওর? কি সুন্দর। হ্যাঁ ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। এর বর হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, মনটা কত চলে গেছে ভগবানই জানে। সে তাকে ফোন করে করে আমরা অস্থির। আমাদের কেমন দেখে এলি ফার্স্ট কো সেকেন্ড কো? বাবা বিশাল ব্যাপার, মানে আমাকে তো আমাদের তো চাপাবে না কোনো কালে, সেজন্য মানে আমাকে হ্যাঁ চাপিয়েছে তো ঘর ঘর ঘরে ঘরে চেপেছিলাম, ঘর ঘরে বলছে ঘর ঘর এক্সপ্রেস। যাই হোক একবার চেপেছিলাম, সেটা অবশ্য দেখানো হয়নি। তারপর একটু ফার্স্ট কোপ দেখে এলাম, সব বিশাল হাই ফাই ব্যাপার। আমার যদি কোনোদিন আমাদের মানে আমরাও চাপবো কোনো একদিন, আমরা চাপাবো, তোরা তারা আমাদের চাপাবি না, আশাই মনে চাষা। দাদা নেই তাহলে দাদাকে আবার বলতাম, সে অনেক সব ব্যাপার, হ্যান্ড সাওয়ার, মাথায় সাওয়ার, পিছনে সাওয়ার, সব সাওয়ার লাগানো, তারপরে সব বিশাল বেডের ব্যবস্থা, সব দেখেও মনে বড় দুঃখ হয়। এই প্লেনের থেকে ট্রেনই ভালো, ট্রেন ভালো। আমি ভাবছি প্লেনে যাবার একবার জীবনে শখ আছে, তাই একবার চাপতেই হবে। তুই তো বললি যাবো না, আর দাদা বললো ফ্লাইটে টিকিট কাটবো। না এখন চাপার ইচ্ছে নেই, আমি বাড়ি সোচ্ছে। ওই যে ট্রেন আজকে কি ট্রেন ছাড়ছে মানুষ? বন্দে ভারত দেখাচ্ছে ওখানে লাইভ, বন্দে ভারত এক্সপ্রেস। আজকে যে ওপেন হচ্ছে না কি হচ্ছে, লঞ্চ মোদিজি আসছে, মোদিজি আসছে না, এসে গেছে, পতাকা সবুজ পতাকা উড়িয়ে দিচ্ছে, ট্রেন ছাড়বো ছাড়বো অবস্থায়। তো এইরকম ব্যাপার, বলছি দুরন্ত কাকু আমাদের কখন খেতে দেবে মানুষ? দেবে না বলেছে, সবার দেবে ছোট্ট বাদে। সোয়েটার নিয়েছিলাম সেটার জন্য এই যে খাবার দিয়ে গেল, দেখি কি খাবার দিল আমাদেরকে। তলায় একটা পিকল, ম্যাঙ্গো পিকল, আর একটা চামচ আছে, মোটামুটি এই খাবার। আরেকটা ব্যাপার, একটা দুঃখের বিষয় আছে, সেটা কালকে বলবো, আজকে টায়ার্ড, বলার মতো মুড নেই, কালকে বলবো। আর ব্যাপারটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো ইয়ে করেছে, মানে কেউ ঘুম দিয়েছে, কেউ গান শুনেছে, কেউ মানে অন্য কিছু। আমি খুব মানে মানে ইয়ে হয়ে অসুবিধায় পড়ে যাচ্ছি। ডাল সেম মেনু দুপুর এন্ড রাত, আর বলার কিছু নেই, সেম মেনু। দেখিয়ে তো দিচ্ছি কিন্তু সেম মেনু, বন্ধুরাও বলবে সেম মেনু। তবে মেন ব্যাপার হচ্ছে ইয়েটাই ভালো, রুটি চাপাতি রুটিটাই বেস্ট। তবে জানি না এখন কেমন হবে, দুপুরে ভালো ছিল, এখন মনে হয় না ভালো হবে বলে। খাবো একটু, আমি চিকেনটাই খাই, চলে যাবে না চলার মতো, মানে পেটটা ভরবে আমার, এই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার দাঁতগুলো হচ্ছে ছুরি, চলো খেয়ে নি, তারপরে একটা টানা ঘুম এখন হবে না। এখন কটা বাজছে? কটা বাজছে এখন? সাড়ে আটটা। এরপর একটু বসবো, গান শুনবো, তারপর একটু শোবো, তারপর আবার গুড মর্নিং হবে, কাল বিকেলে আমরা। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমাদের ভিডিও না করার দুঃখের কারণটা একটু বলো তো তুমি। দুঃখের কারণ হচ্ছে আমরা যে টিকিট কাকুর কাছে টিকিট কেটেছিলাম, সে আমাদের টাকা এমনভাবেই মেরেছে, 4200 টাকা টিকিটের জায়গায় 4500 টাকা করে নিয়েছে। দূরন্ততে যাচ্ছি খাওয়া মানে খাওয়া দাওয়া দেবে বলে,
কিন্তু আমরা এখানে যখন এসে দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে তখন আমাদেরকে বলছে তোমাদের টিকিটে নাম। আমরা আবার তাকে ফোন করলাম, তার তো ফোন করে কোনো লাভ নেই, সে আমাদের সব টাকা মেরে সব নিয়ে নিয়েছে। যাই হোক, সেই জন্য আমাদেরকে খাবার তাকে তার আমরা কিছু করতে পারবো না এখানে বসে, আমাদের আবার এক্সট্রা টাকা দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে, যার জন্য কালকে আমাদের সবার মন খুব দুঃখিত ছিল আর কি। সেই জন্য আমরা ভিডিও খুব কম করেছি। কেন মানুষকে ঠকানো হলো, আমাদের এক্সট্রা আবার টাকা যাচ্ছে, মিনিমাম 2000 টাকার উপর খরচা হচ্ছে, যাচ্ছে আর কিছু তো করার নেই। এখন এসে গেছি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট দেখো, এটা আছে অমলেট, আলু আছে তো, হ্যাঁ এটা আছে ব্রেড, আচ্ছা এটা হচ্ছে ফ্রুট জুস, ফ্রুট জুস, ম্যাঙ্গো জুস, চা করে দেয়, বাটার, বাটার বিশাল বড়, এইসব চা চা চা। ভালো, এবার আমরা করবো একটু খাওয়া দাওয়া। এরা সব ঘুম থেকে অনেক কষ্টে উঠেছে, ঘুম হয়েছিল রাতে, না আমি সারা রাত তারা গুনেছি, ওপরে একদম টপ সিটে উঠে তারা গুনেছি, কতগুলো তারা হয়েছে, কত বেশি হবে, বেশি হবে 5.5 কোটি, তারপরে চোখ লেগে গেছে, শেষ নিয়ে গেছে কে, দাদা খুব এক্সাইটেড হয়ে পড়েছে কোনো বিষয়ে, থাক তো ফাইনালি আমাদের মানে দুরন্ত লোকাল, সরি দুরন্ত এক্সপ্রেসের জার্নি, লোকাল বলা উচিত না কারণ খারাপ আসেনি, ভালোই এসেছে। না না, কাল রাতে যা ট্রেন ছুটছিল মনে হচ্ছিলো ওপর, ও মানে তিনতলায় উঠেছিলাম, তিনতলা থেকে মনে হচ্ছিলো নিচে ধাপাস করে পড়ে যাবো, যাই হোক তার মধ্যেই হেভি ঘুম হয়েছে আমার কালকে। তবে এটা বুঝলাম নিচে শোয়ার থেকে দূর এইসব ট্রেনে ওপরে ওপরে শোয়াটাই ভালো, তবে এসিটা বড্ড বাজেভাবে চলছিল, তো যাই হোক কালকে রাত্রে তো কমিয়ে দিয়েছিলো, হ্যাঁ আমি ফোন করে বলেছিলাম দুরন্ত কাকুকে, তো দুরন্ত কাকু এসিটা একটু কমিয়ে দিয়েছিলো, তো ভালোবাসি না আমাকে সবাই, তো যাই হোক আমাদের মানে এত কষ্ট সৃষ্ট করে ব্যাঙ্গালোর যাওয়া সব মানে শেষ হতে চলেছে, আমরা নামবো, এরপরে তো আসল জার্নি শুরু, গরুর গাড়ি লোকালে উঠতে হবে, চেনে না সবাই, অনেকেই চেনে না, অনেকেই চেনে, যাই হোক উলুবেড়িয়া বাগনান, তো এরপর নামবো, নামবো বলতে ইয়েতে নামবো, হাওড়া স্টেশনে নামবো, তারপরে আসল জার্নি শুরু, আমি বললাম অনেকগুলো বর্ধমান লোকাল, চার চারটে বর্ধমান লোকাল আছে, আমি চলে যাই, চলে যাও, ইচ্ছা হয় কোনোদিন তো বললি না একটু যে ভালোবাসি, না না যাস না যাস না, তো করতে হবে লাগেজ গুলোকে বইতে হবে, লাগেজ গুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তারপর আমাদের আরামবাগ লোকাল ধরতে হবে, গরুর গাড়ি লোকাল, ওইটাই হচ্ছে সব থেকে আসল জার্নি, বলছি ফাইনালি আমরা আরামবাগ মানে এসএমভিটি এসে গেছি, হ্যাঁ এসএমভিটি না আরো কত কিছু, ওইখানে বেশ ছিলাম সন্ধ্যাবেলা মর্নিং ওয়ার্ক, রাত্রিবেলা মর্নিং ওয়ার্ক, কত কি করছিলাম, ভীষণ শরীরচর্চা হচ্ছিল আমাদের, কিন্তু যাই হোক ফাইনালি আমরা এসেছি, আমার তো মানে কোমরে ফোমরে সব যন্ত্রণা শুরু হয়ে গেছে সবারই, তাই মানে সব দুরন্ততে আসতে কোনো কষ্ট হয়নি, লোকাল ট্রেনটাতে আজকে এত ভিড়, শনিবার তো গাড়ি এসেছে, তো সবাই যাচ্ছে মানে সবাই বিধ্বস্ত ব্যাপার হয়ে গেছে, তো যে যার মতো ব্যাগ ট্যাগ টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমাদের স্পেশাল বিট্টু দা তাকে বলেছি ফেমাস করে দেবো, সে তো পালিয়ে গেছে আগের দিন, দিয়ে সে সব ব্যাগপত্র নিয়ে চলে গেছে, তো যাই হোক আমরা এসেছি বাড়ি, এটাই অনেক, এরপর হচ্ছে বাড়ি যাব, বাড়িকে ঘুমোবো, বাড়িকে ঘুমোবো, এক টানে ঘুম, কালকে কালকে ভোর চারটেই ছুটতে হবে না তোরা, হ্যাঁ কালকে ভোর চারটেই ছুটতে, ঠিক হলো যে ভোর চারটেই ছুটতে যাওয়া হবে, তবে যাই হোক আমার খুব মিস এসএমভিটি ব্যাঙ্গালোর, ভীষণ ভাবে মিস করছি, ওডিয়ালি আমরা যে জায়গাটাই ছিলাম সত্যি খুব সুন্দর ছিল, তবে আমাদের হাঁটা পথে একটুখানি বন্ধুদের দেখানো হয়নি, আমরা যে হাঁটতে যেতাম, তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই ইতি করতে চাই, ইতি একটু পিছনটা দেখে নাও, হচ্ছে আরামবাগ, ওই যে হাই অন্টে, ওই যে ডাকছে দাদা, দাদা ডাকাডাকি শুরু করে দিয়েছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো এবার ফাইনালি বাড়ি যাব, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবো, কালকে 8টার আগে উঠছি না, তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা যাক কি ভিডিও নিয়ে আসা যায়, তো আজকের মতো টাটা বাই। ভিডিও শেষ হইতে হইতেও হইল না, বাড়ি ফিরে দেখলাম ঘরের সামনে একদম পঞ্চায়েত থেকে পোস্টার টাঙিয়ে দিয়ে গেছে, একটু পড়ে শুনি দাও, বাড়ি এসে দেখছি এখানে আমার ঘরের বাইরে নোটিশ দেয়া, কাল থেকে ভোরে ওঠা মেনু চারা মাছের সাদা ঝোল শাক সবজি, কোনোরূপ ঝাল মশলা তেল সম্পূর্ণ নিষিদ্ধ, এর বাইরে কোনো ছবি হবে না, বাড়ির কর্তার অনুমতি ছাড়া কোনো বাইরের ফাস্টফুড আইনতভাবে নিষিদ্ধ করা হলো, এই আইন ভঙ্গকারীকে জেল বা ফাঁসি সাজা হইতে পারে, অমত্যানুসারে কর্তাও গিননি, এরপর আমরা কি করতে পারি,
কাজ কখন করলে এসব বসে বসে এসব মনে সেই অত্যাচার চলছে, অত্যাচার ঢোকা মাত্র অত্যাচার কি আর করা যাবে। ভিডিওটা সেই জন্য শেষ করে আবার শুরু করতে হলো না, করে পারলাম না, আবার নতুন দরজা হয়ে গেছে, সব পাল্টে গেছে। আমরা বহুকাল তো বাড়িতে থাকিনি, সব চেঞ্জ হয়ে গেছে বাড়ি। তো এবার ভিডিওটা আমি শেষ করে দিলাম। হ্যাঁ।